नमस्कार বন্ধুরা, আমি অনু আর আমার সাথে চলে এসেছে আমার মা আবার একটা নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের খাবার হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা আমাদের রাত্রির ডিনার। আচ্ছা, তো এবার আমি বলে দিই যে কি কি আছে মেনুতে। এখানে আছে চিকেন বিরিয়ানি, আর এখানে আছে দু পিস আলু আর একটা চিকেনের পিস। এখানে স্যালাডের মধ্যে শসা, পেঁয়াজ, লঙ্কা আর তাতে একটু চাট মশলা দেওয়া আছে, লেবু আছে, আর এটা হচ্ছে রায়তা। আচ্ছা, আমার পরিমাণটা একটু বেশি আছে, মায়ের পরিমাণটা একটু কম আছে। আচ্ছা, তো আমরা এটা একটা কম্পিটিশান করব, দেখি কে আগে খায়। আর যে হেরে যাবে অবভিয়াসলি সে একটা তো পানিশমেন্ট পাবেই। এবার তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করি খাওয়া। তাহলে চলো, আর খুব জোর খিদে পেয়ে গেছে, আর এখন সামনে গরম গরম বিরিয়ানি আর লোম সামলানো যাচ্ছে না। না, চলো তাহলে শুরু করি। তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ছি, এখনো ধোঁয়া উঠছে। চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, শুরু করলাম। একটু রায়তা নিয়ে নি, এগুলো সব আমাদের বাড়িতেই বানানো, চিকেন বিরিয়ানি রায়তা। হ্যাঁ, একটু নিয়ে নাও বাবা, আমার জিভে জল আসছে। বিরিয়ানি দেখলে সবার মুখে জল আসে। একেই বিরিয়ানি আমার ফেভারিট, ওই জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি। দুর্দান্ত। আলুটাও ভালো বলেছে, খুব ভালো হয়েছে, মা বানিয়েছে দারুণ, একদম একশো একশো। একটা শসা নিয়ে নিলাম, চালগুলো একটা শসা খুব গলি, চালগুলো একদম বড় বড় হয়ে আছে, আলুর পিসগুলো বেশ বড় বড় মাপের দেখেছ। হ্যাঁ, দু পিস আলু নিয়েছি, একটা লঙ্কা নিই। বিরিয়ানিতে আবার লঙ্কা, আমি একটু ঝাল খাই, সবেতেই ঝাল ভালোবাসি আমি। বিরিয়ানিটা অপূর্ব হয়েছে, চালটা এত ভালো গলেছে, মাংসগুলো ভালো গলেছে। একটু লেবুটা নিয়ে গিয়ে নিতে পারতাম, নবধারা বিরিয়ানিতে এত লেবু খায় না, পরে খাবো লেবুটা। মাংসটা পুরো খুলে আসছে একদম, খুব ভালো হয়েছে। দেখো কার কার বিরিয়ানি ফেভারিট, অবশ্যই কমেন্টে করো, লিখো। মানে সামনে পেয়ে আর কারোর মুখে কথা নেই, শসা খাও। এগ আমরা ইচ্ছা করেই দিইনি, চিকেন বিরিয়ানি হলে এগটার অত দরকার পড়ে না, আলু আর মাংস দিয়েই বেশ ভালো লাগে খেতে। আলুগুলো খুব ভালো বলেছে, নরম নরম। বিরিয়ানি তো সবাই ভালোবাসে খেতে।
কত লঙ্কা খাচ্ছিস, আমার ভালো লাগে। ঝাল ঝাল, তো ঝাল না হলে ভাল লাগে? রায়তা না? রায়তাটা বেশ বিরিয়ানির সঙ্গে ভালো লাগে খেতে। হ্যাঁ, মুখ তো ছেড়ে যায়। বিরিয়ানিটা একটু যতই হোক একটু স্পাইসি, তো তার সাথে যদি একটু রায়তা হয় বেশ টক টক, মুখটা বেশ ভালো লাগে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো ট্রাই করো বাড়িতে, খুব ভালো লাগবে বিরিয়ানির সঙ্গে রায়তা। ঝামেলাও তো নেই না, টক দই একটু জল জিরা দিয়ে টক দই আর জল জিরা একটু ফেটিয়ে নেবে ব্যাস। আর তার জন্য শশাও দিতে পারো। শশা দিলে আর স্যালাডটা আর করতে হয়, তাই না? আমি তো হারবো মনে হচ্ছে মা। দেখা যাক কে হারিতে যাচ্ছে। ভালো হয়েছে, অন্য বেশি কথা নেই, চুপচাপ বিরিয়ানির উপর সব ঝাঁপিয়ে পড়েছি। ঝালে না কি জল বেরোচ্ছে, কত ঝাল খাচ্ছিস। লঙ্কাগুলো ঝাল আছে। কথাই বন্ধ হয়ে গেছে বিরিয়ানি জন্যে। চুপচাপ খেয়ে যাও।
আয়তা নাও মা আদিস না আদি দাও না আছে তো আমার পাতে বেশ ভালো বেশ ভালো লাগছে খেতে এত ভালো লাগছে পেঁয়াজ খারাপ না বিরিয়ানির সঙ্গে আমার স্যালাড না থাকলে ভালো লাগে স্যালাড হলে খুব ভালো লাগে ভালো হয় ওই তো হচ্ছে আগে হবে সেজে আসছে কম্পিটিশনের কথা মনে পড়ে গেছে তো তো হয়ে গেল তো হচ্ছে না নিয়ে নিচ্ছে না রাখতাম নেই শেষ আগের দিন দেওয়া হয়েছিল তোর তো শেষ হয়ে গেল আমার কাছে পরিষ্কার করে খেয়েছি দেখো একদম ফাঁকা টক টক তো ভালো লাগছে কামনা ও আমি
তাহলে কেটে দিলো আমার একদম কমপ্লিট এখনো মায়ের চলছে আমার শেষ কিন্তু এক দু মিনিটে রেডি করে কেসে শেষ একদম তাহলে এগুলো সব পরিষ্কার করে নিয়ে পানিশমেন্ট নিয়ে আসছি তাহলে বন্ধুরা আমরা চলে এসেছি সব কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া দেখলে তো এবারে আমি তো জিতে গেছি উইনার আর মা হচ্ছে হেরে গেছে আমি হেরে গেছি হেরো পার্টি তার জন্য একটা পানিশমেন্ট আমি নিয়ে এসেছি কি পানিশমেন্ট তোমাকে দেওয়া যায় বলো তুই যা দিবি সেটাই আমাকে নিতে হবে আচ্ছা আচ্ছা আমি নিয়ে এসেছি সাথে করে এই যে লেবুটাকে শুধু খেতে দেবো তার সাথে একটা জিনিস আছে ব্ল্যাক পেপার গোলমরিচ গোলমরিচ দিয়ে খেতে হবে লেবুটার উপরে ভালো করে গোলমরিচটা মাখিয়ে দেব তারপরে খাবে এটা হচ্ছে পানিশমেন্ট ঝাল আবার টক দুটোই তাহলে দিয়ে দি আ বেশি দিস না অল্প দিস শাস্তি বলে আবার বেশি বেশি নয় এই দেখো আর কি ব্ল্যাক পেপারে তো চিচিরানি ঝাল দেখে নিয়েছো লেবুতে গোলমরিচ দিয়ে নিয়েছি এবার নাও বাপরে কিরকম স্বাদ দা বলো একই টক তারপর তারপর আবার ঝাল বাবা এত বিরিয়ানি টিয়ানি কে লেবু হজম হয়ে যাবে ভালো ভীষণ টক হয়ে গেছে খা টক আবার ঝাল খেতে বলে যখন খাই আমার কেরম হচ্ছে তোমাকে দেখে উই বাবা কি ঝাল আর নেই কিছু হতো মা খেয়েছি খাওয়া কমপ্লিট হয়ে গেছে পুরোটা খেয়েছে পানিশমেন্টটা পুরোপুরি নিয়েছে বাবা তাড়াতাড়ি জানলে পরে তাড়াতাড়ি খেতাম তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব হ্যাঁ বাড়িতে থাকো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রাখো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা।